আসসালামু আলাইকুম, আমি ফারহানা। আজকে আবারও চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপিটি হচ্ছে একটি ডেজার্ট, সেটা হচ্ছে শাহী ফিন্নি। আমরা সাধারণত বাসায় ফিন্নি বা পায়েস রান্না করে থাকি, কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো একটু ভিন্নভাবে কলকাতান স্টাইলে শাহী ফিন্নিটা খুব সহজ পদ্ধতিতে করে দেখাতে। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। তাহলে চলুন অ্যাট ফার্স্ট আমি উপকরণগুলো দেখিয়ে নিই। এখানে আছে 1 লিটার পরিমাণ ফুল ক্রিম গরুর দুধ। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা বলে নিই, সেটা হচ্ছে আমি টোটাল শাহী ফিন্নিতে 100 গ্রাম পরিমাণ বাসমতি চাল ইউজ করব। আপনারা বাসায় চালে পোলাওর চাল ইউজ করতে পারেন, কিন্তু সেটা আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে এখানে আমি 75 গ্রাম পরিমাণ বাসমতি চাল নিয়ে নিয়েছি। এই চালগুলোকে আমি আধা ঘন্টা পরিমাণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এখন পানিগুলোকে ছেঁকে ফেলে দিয়েছি এবং চালটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এবং এর সাথে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ চালের গুঁড়ো, এবং দুইটাকে আমি একসাথে মিক্সড করে রান্না করব। এবং আমি 100 গ্রাম পরিমাণ চালের অনুপাতে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম পরিমাণ চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা নিয়ে নেবেন, এবং কিছু কিশমিস। এবং এখানে আমি শাহী ফিন্নি ব্র্যান্ডটা আসার জন্য কেওড়া জল ইউজ করব। এটা হচ্ছে একটা ফুড কালার, এবং এটাকে আমি শাহী ফিন্নির কালারটা আনার জন্য খুব সামান্য পরিমাণ ইউজ করব। এবং অ্যাট লাস্ট এখানে আমি নিয়ে নিয়েছি এলাচির গুঁড়ো, যেটা আমি এখানে সুপার মার্কেট থেকে কিনেছি। আমি এখন চালগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করব, এর জন্য একটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি। আরেকটি আসল কথা বলে নিই, সেটা হচ্ছে আমার কাছে চালগুলো ব্লেন্ড করার জন্য পারফেক্ট কোনো ব্লেন্ডার নেই, যেটা দিয়ে চালগুলো খুব ভালোভাবে ব্লেন্ড হয়। আমার কাছে একটি মিক্সার আছে, যেটা দিয়ে আজকে আমি চালগুলোকে ব্লেন্ড করব। আপনাদের কারো কাছে যদি পারফেক্ট ব্লেন্ডার না থাকে, আপনারা চাইলে আমার মতো এই মিক্সার ইউজ করতে পারেন। এবং চালগুলো আমি ব্লেন্ড করার জন্য সাথে আধা কাপ পরিমাণ দুধ দিয়ে দিব, যাতে ব্লেন্ড হয়ে যায় ভালো মতো। আপনারা কেউ যদি কোনো ব্লেন্ডারে ঝামেলায় যেতে না চান, তাহলে সম্পূর্ণ রেসিপিটি আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। চালের গুঁড়োগুলো মিক্সড করা শেষ, আমি সেই মিক্সার থেকে একটি বাটিতে সেই চালের গুঁড়োগুলো নিয়ে নিয়েছি। আপনাদের বুঝার সুবিধার্থে দেখাবো। দেখুন, চালের গুঁড়োগুলো দানা দানা হয়ে গেছে। আমার অ্যাকচুয়ালি পারফেক্ট সেই চালের ব্লেন্ডারটা নেই বলেই চালগুলো খুব ভালোভাবে মিক্সড হয়নি, কিন্তু আমার অ্যাকচুয়ালি এরকম দানা দানাটাই দরকার। এবং এর সাথে আরও আধা কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি, সেই 1 লিটার পরিমাণ দুধ থেকেই। এবং এর সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সেই চালের গুঁড়ো। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, এটা অবশ্যই সেই ঠান্ডা দুধের মধ্যেই ভালোভাবে মিক্সড করতে হবে, কারণ চালের গুঁড়োগুলো যদি গরম দুধের মধ্যে দেই তাহলে জমে যাবে এবং খুব ভালো মতো মিক্সড হবে না। তাই আমি ঠান্ডা দুধের মধ্যে খুব ভালোভাবে মিক্সড করে নিব। বাকি দুধগুলো একটি বড় পাত্রে ঢেলে নিলাম। চুলা মাঝারি আছে রেখে দিয়েছি, এবং 10 মিনিট পর্যন্ত দুধটাকে চুলায় রাখব, যাতে দুধগুলো খুব ভালোভাবে ঘন হয়ে যায়। এবং মাঝে মাঝে দুধগুলোকে নেড়ে দেব, যাতে নিচে লেগে না যায়। 10 মিনিটের মধ্যে দুধে বলক চলে এসেছে, দুধগুলো প্রায় ঘন হয়ে গেছে। এবং এর মধ্যে আমি দিয়ে দিব সেই মিক্সারটা, যেটা আমি মিক্সড করে রেখেছিলাম। এবং এটা দুধের মধ্যে দেওয়ার আগে অবশ্যই খুব ভালোভাবে একটু নেড়ে নেবেন, কারণ নিচে এটা জমে যায়। তো আমি মিক্সারটা সম্পূর্ণ দিয়ে দিলাম, এবং দেওয়ার পর এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। এবং চুলো মাঝারি আঁচে রেখে দিব। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, নাড়াটা কিন্তু থামানো যাবে না যতক্ষণ পর্যন্ত চালগুলো খুব ভালোভাবে গলে না যাবে বা দুধের সাথে মিক্সড না হয়ে যাবে। এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, এটাকে একদম নাড়তে থাকবেন যতক্ষণ পর্যন্ত চালগুলো খুব ভালোভাবে সিদ্ধ না হয়ে যায়।
10 মিনিট হয়ে গেছে এবং এই 10 মিনিট পর্যন্ত আমি খুব আলতো ভাবে নাড়াচাড়া করেছি যাতে হাড়ি নিচে লেগে না যায় বা পুড়ে না যায়, তাহলে কিন্তু এটার খেতে ভালো লাগবে না। এবং দেখুন 10 মিনিটের মধ্যে চালগুলো খুব ভালোভাবে দুধের সাথে মিক্সড হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 100 গ্রাম পরিমাণ চিনি। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো আরও বেশি নিয়ে নিতে পারেন, আমার কাছে মনে হয়েছে এতটুকুই পারফেক্ট হবে 1 কেজি দুধের মধ্যে। তাই আমি 100 গ্রাম পরিমাণ চিনি নিয়ে নিলাম এবং এটাকে খুব ভালোভাবে দুধের সাথে মিক্সড করে নিব এবং এর মধ্যেই দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ জাফরান রং কালারটা আসার জন্য, এবং এর সাথে দিয়ে দিব 1/2 চা চামচ এলাচি গুঁড়ো এবং খুব ভালোভাবে মিক্সড করে নিব। এবং সবশেষে দিয়ে দিব কেওড়া জল 1 চা চামচ, সেই শাহি পনির ফ্লেভারটা আসার জন্য। এবং আমি আরেকটা কথা বলে নিই, আমি সব কিছু দেওয়ার পর আরও এটাকে 5 মিনিট পর্যন্ত নাড়াচাড়া করেছি। এবং একটা জিনিস খেয়াল রাখবেন যাতে ফিনিটা খুব বেশি পাতলাও না হয় আবার খুব বেশি ঘন না হয়। তো আমার শাহি ফিনি রান্না শেষ হয়ে গেছে, এখন আমি চুলো থেকে নামিয়ে ফেলব। তো তৈরি হয়ে গেছে আমার শাহি ফিনি। তো আপনারা যদি এই শাহি ফিনিকে আর একটু ভালোভাবে পরিবেশন করতে চান, তাহলে আমি বলবো আগের দিন রাতে শাহি ফিনিটি রান্না করার পর কোনো কাচের বা ফিনির প্লাস্টিকের বাটি অথবা মাটির বাটি অথবা কাচের বাটিতে সুন্দর করে বেড়ে এটাকে আপনি ফ্রিজে রেখে দিবেন, তাহলে দেখবেন এটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।